শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে অসহযোগ আন্দোলনের কর্মসূচি দিয়েছে বিএনপি, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা সুষ্ঠু নির্বাচনে বাধা দেবে তাদের ভিসা নীতির আওতায় আনবে ইউরোপ ও আমেরিকা, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে কাল রংপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মঞ্চসজ্জার কাজসহ নানা প্রস্তুতি প্রায় সম্পন্ন। নির্বাচনকে সামনে রেখে রাজধানীর বিজেপি প্রেস থেকে কঠোর নিরাপত্তায় সারা দেশে ব্যালট পেপার পাঠানো শুরু নির্বাচন কমিশনের। টাঙ্গাইল পাঁচ আসনে নৌকার মিছিলে বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী সানোর হোসেনের সমর্থকদের গুলিতে যুবলীগ নেতা সহ তিনজন আহত। একতরফা নির্বাচন বন্ধ করে সংকট সমাধানে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার আহ্বান জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। গাজীপুরের রেললাইনে নাশকতা সৃষ্টির মাস্টারমাইন্ড যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু, জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। নানা আয়োজন আর ভাবগাম্ভীর্যে বাংলাদেশে বড়দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা, রাজধানীর গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার পর আনন্দ ভাগাভাগি করেন সবাই। গাজায় অভিযান ও হত্যাযজ্ঞকে অনর্থক বলেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস, বড়দিনের সূচনা লগ্ন গাজায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে উসমান খাজার শান্তি চিহ্ন ব্যবহারে আইসিসির নিষেধাজ্ঞা।